দুর্নীতি দমন কমিশনের ভুলে বিনা অপরাধে প্রায় 3 বছর কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে মুক্ত হলেন জাহ আলম। রোববার রাত 12:58 গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পাটকল শ্রমিক জাহ আলমকে মুক্তি দেওয়া হয়। জাহ আলম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। জাহ আলমরা 3 ভাই 3 বোন। কারামুক্তির পর বড় ভাই শাহানুর মিয়ার সঙ্গে ভোর রাত 4টায় গ্রামের বাড়িতে পৌঁছান জাহ আলম। জাহ আলম আসার খবরে বাড়ির বাইরে ছুটে আসেন মা মনোয়ারা। জাহ আলমকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধা। আক্ষেপ করে বলেন, কার মাথায় বাড়ি দিছিলাম যে আমার এত বড় সর্বনাশ করলো? জাহ আলমের 3 বছর কে ফিরিয়ে দেবে? জাহ আলমকে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ভাই বোন ও স্বজনেরা। পরে জাহ আলমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন মা মনোয়ারা বেগম। জাহ আলমের ফিরে আসার সংবাদে সোমবার সকাল থেকে তার বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। সংবাদকর্মীরাও ভিড় করেন জাহ আলমকে ঘিরে। দীর্ঘ 3 বছর বাবার স্নেহবঞ্চিত 7 বছরের চাঁদনীকে কেউ বাবার কোলে থেকে নামাতে পারছিল না। 3 ভাই ও 3 বোন জাহ আলমেরা। সবার বড় শাহানুর পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। নাগরপুরে ছোট একটি দোকান আছে তার। ছোট ভাই জাহ আলম নরসিংদীর জুট মিলে চাকরি করতেন। স্ত্রী সন্তান নিয়ে সেখানেই থাকতেন। জাহ আলমের মা মনোয়ারা বেগম অন্যের বাড়ি কাজ করছেন বহুকাল থেকে। জাহ আলমের ছোট বোন তাসলিমার বয়স যখন 3 বছর তখন বাবা আরেকটি বিয়ে করেন। এরপর থেকে মা মনোয়ারা সংসারের হাল ধরেন। তিনি অন্যের বাড়িতে কাজ করে ছেলে মেয়েদের বড় করে তুলেছেন। জাহ আলমের বড় ভাই শাহানুর জানালেন, তার মায়ের জন্মের সময় মারা যান তার নানি। মা তখন পালক বাবার কাছে বেড়ে ওঠেন। সেই পালক বাবাই তার মাকে বিয়ে দেন। ছেলে জাহ আলমের কথা বলতে গিয়ে অজরে কাঁদছিলেন মনোয়ারা বেগম। 30 বছর পরের বাড়িতে থাকছেন মনোয়ারা। সেখানেই তার সন্তানদের জন্ম, বেড়ে ওঠা। বছর কয়েক আগে ধার দেনা করে 10% জায়গা কিনেন। সেখানে টিনের দোতলা 2টি ঘর তোলেন। মা মনোয়ারা জানান, তিনি জন্মের পর থেকে কষ্ট করে গেছেন। পরের বাড়িতে কাজ করে সারাটা জীবন কেটেছে। অনেক কষ্টে ছেলে মেয়েদের বড় করেছেন। তিনি জানান, যেদিন তার ছেলে জাহ আলমকে গ্রেপ্তার করা হয় সেদিন থেকে তাদের জীবনে আরেকটি কষ্টের অধ্যায় শুরু হয়। বড় ছেলে শাহানুর তার ভাইকে মুক্ত করার জন্য কষ্ট করেছে, অবশেষে তাকে ফিরিয়ে এনেছে। মনোয়ারা বলেন, মামলা শুনানির দিন থাকলে জাহ আলমকে দেখার জন্য টাঙ্গাইল থেকে ঢাকার আদালতে যেতে বড় ভাই শাহানুর। বহুবার টাকা ধার করে নিয়ে জাহ আলমকে দেখতে গেছে। এভাবে অনেকের কাছ থেকে সুদে টাকা নিয়েছে, এনজিও থেকে ঋণও নিয়েছে। এখন পাওনাদাররা টাকার তাগাদা দিতে আসে। জাহ আলম বলেন, 2003 সাল থেকে বউ বাচ্চা নিয়ে আমি নরসিংদী থাকতাম। সেখানে চাকরি করতাম। মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতাম। একদিন আমাদের এলাকার চেয়ারম্যান আমাকে ফোন করে বললেন, ভাগ্নে এলাকায় আসো, তোমার নামে একটা মামলা হয়েছে। তখন আমি ওনাকে বলি, আমার নামে মামলা টামলা নেই। তখন উনি বলেন, না মনে হয় আছে, তুমি এলাকায় আসো। পরে বাড়িতে আসার পর তিনি আমাকে একটা লোকের ছবি দেখিয়ে বললেন, এই ছবি কি তোমার? তখন আমি বলি, না এটা আমার ছবি না। তখন তিনি বলেন, কিন্তু চেহারা একরকমই দেখা যায় বলে সবাই বলে। তখন আমি ওনাকে বলি, চেহারা প্রায় একই হইলেও এটা আমার ছবি না। আমি পড়ালেখা জানি না, কোনোদিন টাইপ টুই পরে ছবি তুলিনি। জাহ আলম বলেন, এরপর আমি আবার কাজে চলে যাই। এর কয়দিন পর দুদক আমার বাড়িতে চিঠি পাঠায়। পরে বড় ভাই আমাকে ফোন করে দুদকের চিঠির কথা জানায়। আমরা 2 ভাই মিলে সেগুনবাগিচায় দুদকের অফিসে যাই। সেখানে যাওয়ার পর তারা আমাকে একটি ছবি দেখিয়ে বলেন, এই ছবিটি দেখেছেন? এই ছবিটা তো আপনার। তখন আমি বলি, জি না স্যার, এটা আমার না। তখন তারা একটা ব্যাংক অ্যাকাউন্টের ছবি দেখান। তখন ওনাদের বলি, স্যার আমি তো জীবনে অ্যাকাউন্ট করিনি। তিনি বলেন, পরে আমি তাদের আমার আইডি কার্ড দেখাই, আমার চাকরির কাগজপত্র দেখাই, ওনারা সেগুলোর ফটোকপি রাখেন। আর এভাবে আমার জীবন থেকে 3টা বছর নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আমি 3টা বছর বিনা অপরাধে জেল খেটেছি। এই 3টা বছর আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু এই 3 বছরের ক্ষতিপূরণ যেন আমাকে দেওয়া হয়। সোনালী ব্যাংকের প্রায় 18.47 কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে 33টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু দুদকের ভুল, সালেকের বদলে বিনা দোষে 3 বছর কারাগারে কাটাতে হয় নরসিংদীর পাটকল শ্রমিক জাহ আলমকে। রোববার অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।